নমস্কার বন্ধুরা, আপনাকে আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে AFC কাপ 2021-এ এটিকে মোহনবাগান দলের দ্বিতীয় ম্যাচ, যেটা আছে মাঝিয়া FC-র বিরুদ্ধে, সেই ম্যাচে এটিকে মোহনবাগান এবং মাঝিয়া FC এই দুটি দলের স্ট্রেংথ কী, উইকনেস কী, এবং সবথেকে বড় কথা স্ট্যাটস অনুযায়ী কোন দলের জেতার সম্ভাবনা এই ম্যাচটিতে সবথেকে বেশি, আজকের এই ভিডিওটিতে সেটাই আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো। তাই বন্ধুরা, ভিডিওটি অতি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, এবং যারা এখন অবধি পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলছি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখুন, কারণ এখানে খেলা সম্বন্ধে সমস্ত রকম আপডেট আপনারা পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা, এটিকে মোহনবাগান ভার্সেস মাঝিয়া S&RC, এই দুজনের মধ্যে AFC কাপের ম্যাচটি খেলা হবে 21 আগস্ট, অর্থাৎ শনিবার দিন রাত 9:30 থেকে। অর্থাৎ এই শনিবার রাত 9:30 এই ম্যাচটা আমরা দেখব। ম্যাচটা লাইভ সম্প্রচারণ, অর্থাৎ লাইভ টেলিকাস্ট হবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কের মাধ্যমে। এছাড়া TV9 বাংলার পর্দাতেও এই ম্যাচটা আমরা লাইভ দেখতে পারবো, এবং মোবাইলে আমরা দেখতে গেলে হটস্টার VIP-র মাধ্যমে এবং JioTV-র মাধ্যমে এই ম্যাচটা আমরা লাইভ উপভোগ করতে পারবো। তো বন্ধুরা, এইবারে আসি এই দুটি দলের লাস্ট 5টি ম্যাচের স্ট্যাটস। মাঝিয়া S&RC এই দল AFC কাপে বসুন্ধরা কিংসের বিরুদ্ধে খেলার আগে তারা লাস্ট ম্যাচ খেলেছিল প্রায় 3 মাস আগে। ঠিক একই রকম সেনারিও এটিকে মোহনবাগান দলেরও, তারাও কিন্তু তাদের AFC কাপের প্রথম ম্যাচ বেঙ্গালুরু FC দলের বিরুদ্ধে খেলার আগে তারাও প্রায় 4 মাস আগে ISL খেলেছিল। তাই প্রিভিয়াস 5টি ম্যাচে কী করেছে সেইটা এখন অতটা গুরুত্বপূর্ণ নয়। তবে বলে রাখি, এটিকে মোহনবাগান যেমন ISL-এ, মাঝিয়া FC তেমন মলদ্বীপ প্রিমিয়ার লিগ, অর্থাৎ এই দুটি ক্লাব তাদের দুটি ন্যাশনাল লিগে প্রচণ্ড সাকসেসফুল দল। এবং এটিকে মোহনবাগান যেখানে AFC কাপের প্রথম ম্যাচে বেঙ্গালুরু FC-কে অতি সহজে 2-0 গোলে হারিয়েছে, ঠিক বিপরীত মাঝিয়া SC তারা কিন্তু বসুন্ধরা কিংসের বিরুদ্ধে 2-0 গোলে হেরেছে। তো বন্ধুরা, 2-0 গোলে মাঝিয়া বসুন্ধরা কিংসের বিরুদ্ধে হারলেও আপনারা যারা এই ম্যাচটা ফলো করেছেন তারা কিন্তু বুঝতে পারবেন যে এই ম্যাচে মাঝিয়া SC তারা বসুন্ধরা কিংসের থেকেও অনেক ভালো পারফরমেন্স করেছিল। বসুন্ধরা কিংসের ওপর যথেষ্ট ডমিনেটিং ফুটবল খেলেছিল, কিন্তু তাদের যে লাক খারাপ যে তারা একটা ওন গোল খেয়েছে, এবং তাদের বিরুদ্ধে বসুন্ধরা কিংসের খেলোয়াড় রবিনও একটি গোল করেছে। অর্থাৎ ভালো খেলেও মাঝিয়া S&RC ক্লাব তারা কিন্তু বসুন্ধরা কিংসের বিরুদ্ধে হেরেছে। একটু স্ট্যাটস বলে দিই বসুন্ধরা কিংসের বিরুদ্ধে মাঝিয়া SC যেটা করেছিল। সবার প্রথমে বলি, মাঝিয়া SC তারা কিন্তু 16টা শট নিয়েছিল বসুন্ধরা কিংসের গোল পোস্টে, যার মধ্যে 3টি অন টার্গেট ছিল। টোটাল ম্যাচে 57% পজিশনিং ছিল মাঝিয়া SC-র, পাস অ্যাকিউরেসি ছিল 79%, এবং টোটাল পাস ছিল 480টি। অর্থাৎ বুঝতেই পারছেন, মাঝিয়া S&RC তারা হারলেও তারা কিন্তু অনেক ভালো পারফরমেন্স করেছিল। তো বন্ধুরা, এইবারে আসি সরাসরি দুটি দলের উইকনেসে। তো সবার প্রথমে মাঝিয়া S&RC দলের উইকনেসের ওপর আসি। তো বন্ধুরা, মাঝিয়া দলের সবথেকে বড় উইকনেস তাদের ডিফেন্স, কারণ বসুন্ধরা কিংসের ফরওয়ার্ড এবং মিডফিল্ড বারে বারে ডিফেন্স ভেঙে তাদের গোল পোস্টে আক্রমণ করছিল। 16টি শট নিয়েছে তাদের গোলে, এবং তার মধ্যে 5টা অন টার্গেটও রেখেছে বসুন্ধরা কিংসের ফরওয়ার্ডরা। অর্থাৎ এর থেকে বোঝাই যাচ্ছে মাঝিয়া S&RC এই ক্লাবের ডিফেন্সটা কত বড় উইকনেস তাদের দলের জন্য। তার পাশাপাশি মাঝিয়া S&RC ক্লাব আরও একটি বড় উইকনেস, সেটা হচ্ছে তাদের ফিনিশিং, কারণ তারা অনেকবারই সুযোগ পেয়েছিল গোল করার, কিন্তু অনেক ভালো ভালো সুযোগেও মাঝিয়া S&RC তারা গোল করতে পারেনি। অর্থাৎ মাঝিয়ার ডিফেন্স এবং তাদের ফিনিশিং হচ্ছে তাদের সবথেকে বড় উইকনেস। এইবারে আসি এটিকে মোহনবাগান দলের সবথেকে বড় উইকনেসে। বন্ধুরা, এই মুহূর্তে এটিকে মোহনবাগান দলের খুব একটা বেশি উইকনেস দেখা দিচ্ছে না, তবুও হয়তো ডিফেন্সে একটু উইকনেস হলেও হতে পারে। তবে আমার মনে হয় না মাঝিয়া S&RC ক্লাবের বিরুদ্ধে সেই ডিফেন্সটা খুব একটা বড় ফ্যাক্টর করবে, তাই আমি এই ম্যাচে এটিকে মোহনবাগান দলের ডিফেন্স
খুব একটা বড় উইকনেস দেখতে পাচ্ছি না, কিন্তু এটিকে মোহনবাগান দলের সবথেকে বড় উইকনেস যদি কিছু হতে পারে সেটা হচ্ছে মালদ্বীপসের ওয়েদার। বন্ধুরা, মালদ্বীপসে যেরকম 40 ডিগ্রি গরমে এবং কড়া রোদে প্লেয়াররা খুবই তাড়াতাড়ি ডিহাইড্রেট হয়ে যাচ্ছে, ভালোভাবে দৌড়াতে পারছে না এবং মাঠে অত ভালো বল গড়াচ্ছে না, সেই সব মিলিয়ে মালদ্বীপসের ওয়েদারটাই এটিকে মোহনবাগান দলের সবথেকে বড় উইকনেস হতে পারে। তবে এটিকে মোহনবাগান দলের কোচিং স্টাফ, মেডিকেল স্টাফ এবং খেলোয়াড়রা প্রচণ্ড অভিজ্ঞ, তাই আমার মনে হয় তারা উইকনেসটাকেও খুব ভালোভাবে কভার করে নেবে। তো বন্ধুরা, এইবারে আসি দুটি দলের স্ট্রেংথে। সবার প্রথমে আসি মাঝিয়া এফসি স্ট্রেংথে। তো বন্ধুরা, মাঝিয়া এফসির সবথেকে বড় স্ট্রেংথ যেটা সেটা হচ্ছে তাদের মিডফিল্ড, কারণ তারা মিডফিল্ডে কমপক্ষে গত ম্যাচে 350টার বেশি পাস খেলেছিল এবং তার মধ্যে প্রায় 85% পাস তারা সঠিক দিয়েছে এবং সেই পাসের জন্যই তারা বিল্ড আপ প্লে করতে খুব ভালোভাবে পারে এবং বিল্ড আপ প্লে করে অ্যাটাকিং ফুটবল তারা যথেষ্ট ভালো খেলে। তাই মাঝমাঠ এবং বিল্ড আপ প্লেই হচ্ছে মাঝিয়া এস অ্যান্ড আরসি ক্লাবের সবথেকে বড় স্ট্রেংথ। তো বন্ধুরা, এইবারে আসি এটিকে মোহনবাগান দলের সবথেকে বড় স্ট্রেংথ কী। তো বন্ধুরা, এটিকে মোহনবাগান দলের অনেক কটি স্ট্রেংথ আছে, যেমন তাদের গোলরক্ষক, তাদের ডিফেন্স, কারণ এটিকে মোহনবাগান দলের তিনের ডিফেন্সকে সাহায্য করে লেনি রড্রিক্স এবং দীপক টাংড়ির মতো ডিফেন্সিভ মিডফিল্ডরা। তার পাশাপাশি সুভাশিস বোস, তিনিও চলে যান ডিফেন্স করতে, অর্থাৎ টোটাল 6 জন খেলোয়াড় এটিকে মোহনবাগান দলের ডিফেন্স করেন। এবং তার পাশাপাশি গোল পোস্টে আছেন অমরিন্দর সিং, যিনি প্রচণ্ড অভিজ্ঞ এবং ভালো গোলকিপার। তাই এটিকে মোহনবাগান দলের ডিফেন্স হচ্ছে তাদের অনেক বড় স্ট্রেংথ। তার পাশাপাশি এটিকে মোহনবাগান দলের মিডফিল্ডেও অনেক বড় স্ট্রেংথ, কারণ হুগো বোমোস আসার পর থেকে এটিকে মোহনবাগান দলের মাঝমাঠ প্রায় উড়ছিল, কারণ দুর্দান্ত থ্রু বল, লং বল এবং স্কিল দেখাচ্ছে হুগো বোমোস মাঝমাঠে। এবং সেই কোম্পানি জয়েন করছে মানবীর সিং, সুভাশিস বোসের মতো ভালো ভালো খেলোয়াড়রা। অর্থাৎ হুগো বোস আসার পর থেকে এটিকে মোহনবাগান দলের মাঝমাঠও অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে। এবং তার পাশাপাশি এটিকে মোহনবাগান দলের সবথেকে বড় স্ট্রেংথ যদি কিছু একটা হতে পারে সেটা হচ্ছে তাদের আক্রমণ বিভাগ, কারণ রয় কৃষ্ণা, ডেভিড উইলিয়ামস এবং হুগো বোমোস মানবীর সিং, এই 4 জনের কম্বিনেশান যে কোনো দলকে ছাড়খাড় করে দিতে পারে এএফসি কাপে, এটা আমার পুরোপুরি ভরসা আছে। তাই রয়, ডেভিড, হুগো এই 3 জনের এই তিগড়ি কম্বিনেশানটা যদি জমে যায় তাহলে এএফসি কাপে যে কোনো দলকে এটিকে মোহনবাগান অনায়াসেই গোল দিতে পারে। অর্থাৎ এটিকে মোহনবাগান দলের সবথেকে বড় স্ট্রেংথ হচ্ছে তাদের অ্যাটাকিং ফুটবল, এতে আমার এক ফোঁটাও সন্দেহ নেই। এবং বন্ধুরা, তাহলে বন্ধুরা এএফসি কাপ এবং দুটি দলের স্ট্রেংথ দেখে যেটা মনে হচ্ছে এটিকে মোহনবাগান তারা মাঝিয়া এসসিকে 3-0 গোলে তাদের ঘরের মাঠে হারাতে চলেছে। তাহলে বন্ধুরা, আমার তো নিজস্ব প্রেডিকশান যে এটিকে মোহনবাগান মাঝিয়াকে 3-0 গোলে হারাবে। তো আপনারা কি মনে করেন এই ম্যাচে কোন দল জেতার সম্ভাবনা সবথেকে বেশি, সেটা অতি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমার আপনাকে এতটাই বলার ছিল। তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। এবং বন্ধুরা, চ্যানেলে যারা নতুন আছেন সবাইকে একটা অনুরোধ করবো, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে দেবেন, কারণ এখানে খেলা সম্বন্ধে সমস্ত রকম আপডেট দেওয়া। ধন্যবাদ।